এই চাচা ঠিকঠাক সব? হ্যাঁ সব ঠিক আছে। ভালো, পানি পান? পানি পানির তো কোনো অসুবিধা নেই, তোমরা ঠিকঠাক পানি পাচ্ছ তো? আমগো পানি থাকে একটা। ট্যাক্স দেন? ট্যাক্স ট্যাক্স তো বুঝলাম না, ধরো ট্যাক্স বুঝেন না, এই যে বাড়ি বানাইছেন টাকা পাইছেন কই? এর লেগে সরকারের মাল দিতে হবে না মাল? আরে খুশির মিষ্টি, ওই যে আপনার বাড়িটা বাইরের কাছে বেচলেন যে, ওইটার মিষ্টি? বাড়ি বেচলাম? কোন বাড়ি বাবা? এই বাড়িটা আপনি বাইরের কাছে বিক্রি করলেন না? কবে? আমি আবার বাড়ি বিছিলাম কবে? আগে খান হিসাব। আপনি আঙ্কেলে বোঝা এখন তো নেন, খান খান বোঝা এখন কবে বেচছে, কোন দিন বেচছে? ওই যে মার্চের 28 তারিখে আপনি আমার চেম্বারে গেলেন। চেম্বারে কবে? হ্যাঁ মার্চ মাসের 28 তারিখে। তারপর ওই সাক্ষীগণের মুখে বলা স্বাক্ষর করলেন, একটা দলিল করলেন। কিসের দলিল? আমি আবার দলিলে স্বাক্ষর করলাম কবে? ওই দলিল করলেন রেজিস্ট্রি অফিসে, আবার রেজিস্ট্রি করে দিলেন, সেই দলিলে সার্টিফাইড কপি বেরিয়েছে, সেই জন্য এই মিষ্টি। সার্টিফাইড কপি? আমি আবার কখন কখন ই করলাম? হ্যাঁ ওই করলাম। আপনি লেখেন না? না আমি দলিল করিনি তো। ভুলে গেছে, ভুলে গেছে। না না আমি দলিল করিনি। আর আপনার কাগজপত্র? আরে না না, ষড়যন্ত্রমূলক ভাবে তোমরা, আপনার কাগজপত্র ভুয়া, জাল। তোমাদেরটাই ভুয়া, আমার মুখ বলবে না। আপনি তো ফ্রড কইছে। না না ফ্রড কইছে বলবো মানে না, আপনি ভুলে গেছেন রে। না না ভুলিনি। আমার কাছে কাগজ আছে। আরে মিষ্টি, আরে মিষ্টি, আমার কাছে আছে কাগজ। তোমাদের ষড়যন্ত্রমূলক ভাবে তোমরা আমার বান গঠন করার চেষ্টা করছো, আমি কি বুঝতে পারছি না? আপনি সাধারণ প্রয়াত। আমি পার্টি করি না ঠিক আছে, কিন্তু আপনি যখন নির্বাচনে দাঁড়ান তখন আমি আমার ভোটটা আপনাকে দিই কিনা বলে? আরে ভোট না দিলে কমিশনার হই কি করে, সমস্যাটা কি সেটা বলে? আরে ভাই সমস্যা তো মাঠে নষ্ট হয়ে যাওয়ার মতো। আপনি তো জানেন যে আমার বাড়ি যেটা আমি ভাড়া দিয়ে থাকি, ওই যে আপনাদের নতুন সভাপতি, আপনাদের ওয়ার্ডের নতুন সভাপতি কিছু আছে না, ওই কিছু তো আমার ভাড়াটিয়া। এখন দেখি কিনা কিছু কয়েকজন লোক জোগাড় করে, একটা উকিল জোগাড় করে এনে বলে কিনা আমি বাড়িটাকে বিক্রি করে দিয়েছি। আরে আমার বাড়ি আমি বিক্রি করলাম সেটা আমিই জানি না, এটা কখনো হয়? এটা কি সম্ভবপর যে আমি 35 বছর ধরে যে বাড়ি ভোগ দখল করছি, ওই বাড়ি আমার, ওই বাড়ির থেকে আমার আয় উৎস, ওই বাড়ি থেকে আমি ভাড়া তুলি, এবং সেও আমার মেস মেম্বার, সেও কিন্তু আমার ভাড়াটিয়া। আপনি যেটা ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে বেশ সেও আমার বাড়িতে আছে। তা এখন আমি ওই বাড়িটাই হলো আমার সম্বল, এখন তারা জোর করে আমাকে প্রতারণামূলক ব্যবস্থা গ্রহণ করে আমার বাড়ি দখল করে নিতে চাইছে। আমি ভাই আর সহ্য করতে পারছি না এইসব, খুব টেনশন। যে করে হোক আর বিধি ব্যবস্থা করার বিচারটা আপনি আমার করেন, এবং কখন করবেন সেটা আমাকে জানান আপনি। হক ভাই ব্যাপারটা বুঝছি, সময় লাগবে, আমাকে টাইম দিতে হবে, ঠিক আছে জিনিসটা?